আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমরা কম্পোজিশন নিয়ে কথা বলবো। আফটার এফেক্টসে কম্পোজিশন কেন দরকার বা কিভাবে এটা সেট আপ করতে হয় বা এটা আসলে কি ইন জেনারেল, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আফটার এফেক্টসে যখন আপনি প্রথমে কোনো কাজ শুরু করবেন, আপনাকে একটা কম্পোজিশন কিন্তু নিতে হবে। আপনি যখন ফটোশপ ওপেন করেন, তারপরে ইলাস্ট্রেটর ওপেন করেন, তখন কিন্তু নতুন একটা ডকুমেন্ট নিতে হয়। আফটার এফেক্টসে ঠিক একইভাবে নতুন একটা কম্পোজিশন নিতে হয়, ঠিক আছে? সো আফটার এফেক্টসের 2022 ভার্সন বা 2023 ভার্সন যেটা ইউজ করেন না কেন, প্রথমে ওপেন করার পরে এই ধরনের একটা উইন্ডো কিন্তু আপনি দেখতে পাবেন। মানে মাঝে যে কম্পোজিশন উইন্ডোটা আছে, এখানে দেখতে পাবেন যে নিউ কম্পোজিশন লেখা আছে। আগের ভার্সনগুলো যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে মাঝের এই বাটনগুলো আপনি নাও পেতে পারেন, তো এটা কোনো প্রবলেম না। আপনি এইখানে নিচের দিকে দেখবেন যে প্রজেক্ট যে প্যানেলটা আছে, এখানে নিচের দিকে দেখবেন যে ক্রিয়েট নিউ কম্পোজিশন নামের একটা বাটন আছে। এখানে যদি আমি ক্লিক করি, একটা উইন্ডো ওপেন হবে কম্পোজিশন সেটিংস। এখানে যদি ক্লিক করি, তাও একই রকম উইন্ডো ওপেন হবে। আবার আমি যদি কন্ট্রোল এন বা কমান্ড এন কি প্রেস করি, তাও কিন্তু একই উইন্ডো ওপেন হবে। সুতরাং কম্পোজিশন নিতে আপনি এখানেও প্রেস করতে পারেন, আপনার যদি এটা না থাকে তাহলে এখানেও কিন্তু প্রেস করতে পারেন। তো এখানে প্রেস করার পরে নতুন একটা সেটিংস ওপেন হবে, কম্পোজিশন সেটিংস। ফটোশপে নতুন ডকুমেন্টের যেরকম সাইজ নির্ধারণ করে দিতে হয়, ঠিক একইভাবে কিন্তু আপনার ভিডিওর জন্য একটা সাইজ নির্ধারণ করে দিতে হবে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, তখন কিন্তু 1080p ভিডিও দেখেন অথবা 720p ভিডিও দেখেন। তো 1080p ভিডিও যেগুলো আছে, সেগুলো কিন্তু 1920x1080 এই রেজলিউশনটা হয়। 720p ভিডিও যেগুলো আছে, সেগুলো 1280x720 এই রেজলিউশনটা জেনারেলি হয়ে থাকে, কম বেশি হতে পারে। দেখুন, এইখানে আপনার উইথ এবং হাইট এই দুইটা দেওয়ার জায়গা আছে। সুতরাং আমি যদি 1080p একটা ভিডিও নিতে চাই, আমি এইখানে 1920 দেব আর নিচে হাইটে দেব 1080, তাহলে কিন্তু 1080p একটা ভিডিও আমি পেয়ে যাব। এখানে দেখুন যে প্রিসেট অপশন আছে, এখানে যদি আপনি যান তাহলে বিভিন্ন ধরনের প্রিসেট পাবেন। আমি 2022 ইউজ করছি। 2023 যে ভার্সনটা আছে, এখানে আপনি ফেসবুকের জন্য কিছু প্রিসেট পাবেন, ইনস্টাগ্রামের জন্য প্রিসেট পাবেন। তো এই জিনিসগুলো এই ভার্সনটাতে নেই, কোনো প্রবলেমই নেই। আপনি এখানে জাস্ট আপনার উইথ এবং হাইট দিয়ে দেবেন। আপনি এখন মনে করুন যে ফেসবুকের জন্য একটা ভিডিও করছেন, আপনি হচ্ছে ভার্টিক্যাল ভিডিও করবেন, আপনি একটা রিলস তৈরি করছেন, সেই ক্ষেত্রে কী দেওয়া লাগবে? 1080x1920। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি, বেশিরভাগ ভিডিওরই কিন্তু অ্যাসপেক্ট রেশিও এটাই হয়ে থাকে। আপনি যদি অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, গুগল করতে পারেন। তাছাড়া আপনি গুগল ক্রোমে যে যদি অ্যাসপেক্ট রেশিও ক্যালকুলেটর লিখে সার্চ করেন, তাহলে এই ধরনের ক্যালকুলেটর পাবেন কিছু। এখানে দেখুন যে HD ভিডিও লেখা আছে, স্ট্যান্ডার্ড মনিটর লেখা আছে, এই ধরনের। যেরকম ফেসবুকে কিন্তু এটাও ভালোই চলে যে 4:3 ভিডিও, এখানে দেখুন 1280x960 আপনাকে নিতে হবে। তারপরে ক্লাসিক ফিল্ম, আগের দিনে যে ফিল্মগুলো ছিল সেগুলো এই ধরনের ভিডিও ছিল। সিনেমাস্কোপ, আপনি এই ধরনের রেশিও নিতে পারেন সিনেমাস্কোপের জন্য। তাছাড়া HD ভিডিও তো আমরা জানি এইটা। আমি যদি এখানে 1920 দিই, তাহলে দেখুন এখানে 1080 চলে আসলো, অর্থাৎ এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু 16:9। 9:16 যদি হতো, তাহলে কিন্তু এটা উল্টে যেত, 1080x1920 হতো। এই জিনিসগুলো এইখানে আসলে সিলেক্ট করে দিতে হয়। এখানে লক অ্যাসপেক্ট রেশিও বাটন আছে, এটা যদি আপনি দেন, এটা যদি বাড়ান, এটাও অটোমেটিক সেই অনুসারে বাড়বে, সেই রেশিও বজায় রেখে বাড়বে। আমি যদি এখানে আবার 1080 করে দিই, তাহলে দেখুন কত হলো। 720 যদি এখানে করে দিই, দেখুন কত হলো। তো এটাই। এরপরে নিচের দিকে আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। এটা সম্পর্কে তেমন কোনো বিস্তারিত জানার দরকার নেই, এখানে অলওয়েজ স্কোয়ার পিক্সেলই দিয়ে রাখবেন, কোনো প্রবলেম হবে না। ফ্রেম রেট এইখানে দেখুন, আমরা যখন ইউটিউব ভিডিও নিয়ে কাজ করি বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করি, 30 FPS আমরা কাজগুলো করে থাকি। ফ্রেম রেট আসলে কি, সংক্ষেপে যদি আপনাকে বোঝাতে যাই, আপনি যে ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটা, এই ভিডিওগুলো কিন্তু অনেকগুলো ছবি সমন্বয়ে তৈরি, একটার পর একটা ছবি খুব দ্রুত আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। সো এটা দেখে আপনার মনে হচ্ছে এটা ভিডিও। তো এখন প্রশ্ন হচ্ছে, সেকেন্ডে কয়টা করে ছবি আসলে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে? এই ভিডিওটা আমি শ্যুট করেছি 30 FPS। তো 30টা ছবি প্রতি সেকেন্ডে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে। সুতরাং আপনার মনে হচ্ছে আপনি একটা ভিডিও দেখছেন, কিন্তু আসলে আপনি চলমান কিছু ছবি দেখছেন। এইটাই এখানে নির্ধারণ করে দিতে হয় যে আপনি যে অ্যানিমেশনটা তৈরি করছেন, প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম থাকবে সেইখানে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা কম বেশি করতে পারেন। যেরকম আপনি যদি কোনো হ্যান্ড ড্রন ফিল দিতে চান, আপনি সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেম রেট কমিয়ে দিতে পারেন, 12 FPS কাজ করতে পারেন বা 10 FPS কাজ করতে পারেন। আপনি একটা জিফ অ্যানিমেশন করবেন, সেই ক্ষেত্রে আপনি
কিন্তু ফ্রেম রেট অনেক কমিয়ে দিতে পারেন, ঠিক আছে, আপনার যেন যেই জিপটার সাইজটা ছোট থাকে সেই জন্য। বাট জেনারেলি আমরা 30 ফ্রেম রেট পার সেকেন্ডের কন্টেন্ট তৈরি করে থাকি সোশ্যাল মিডিয়ার জন্য, তারপরে ইউটিউবের জন্য, তারপরে ফিল্ম যেগুলো আপনি দেখে থাকেন সেই ফিল্মগুলো কিন্তু 23.976 ফ্রেম রেট পার সেকেন্ডের হয়ে থাকে। সুতরাং আপনি 24 ফ্রেম রেট পার সেকেন্ডে কিন্তু নিতে পারেন। তো আপনি মনে করুন 24 ফ্রেম রেট পার সেকেন্ডের কোনো ভিডিও রেকর্ড করেছেন, সেই ভিডিওটার জন্য কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করছেন বা VFX নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে 24 ফ্রেম রেট পার সেকেন্ডের যদি আপনি কোনো অ্যানিমেশন তৈরি করেন বা VFX তৈরি করেন সেইটা কিন্তু ভালো মিলবে। আপনি এখানে 30 ফ্রেম রেট পার সেকেন্ডের করলেন, ওইখানে গিয়ে কিন্তু মেলানো কঠিন হয়ে যাবে। বাট ওই যে বললাম, জেনারেলি আমি যে কাজগুলো করি, আমি সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করি বা ফেসবুক বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করি, 30 ফ্রেম রেট পার সেকেন্ড সব জায়গায় কিন্তু মোটামুটি চলে, কোনো প্রবলেম হয় না। তারপরে দেখুন রেজুলেশন, এটা আসলে ফুল দেওয়া থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। এখানে দেখুন স্টার্ট টাইম কোড, এটা নিয়ে কোনো সময় নাড়াচাড়া করার প্রয়োজন নেই, 000 থাকবে। ডিউরেশন, এই কম্পোজিশনটার ডিউরেশন কত হবে, আপনি যখন ফটোশপে একটা ডকুমেন্ট নিচ্ছেন সেইখানে তো স্ট্যাটিক, সেখানে তো টাইমের কোনো প্রয়োজন নেই, আপনি একটাই ডকুমেন্ট নিচ্ছেন। এখানে ডকুমেন্টের সাথে সাথে আপনাকে টাইমটাও স্পেসিফাই করে দিতে হবে যে আপনি কত সেকেন্ডের ডকুমেন্টটা চাচ্ছেন। তো ডিউরেশন দেখুন এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার যা ইচ্ছা দেওয়া থাকুক, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ওকে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে 1280x720 একটা ডকুমেন্ট চলে আসলো। এইখানে আমি যা ইচ্ছা তাই নিতে পারবো, আমি ছবি নিই বা যে কোনো গ্রাফিক্স নিই বা টেক্সট লেয়ার নিতে পারবো। আমি এখানে আবার কম্পোজিশনে যাব, এইখানে মনে করুন 1920x1080 একটা কম্পোজিশন নিব, 30 ফ্রেম রেট পার সেকেন্ড। আমি এখানে প্রিসেট একটা সেভ করে রেখেছি তো ওই জন্য বারবার চলে আসছে। আমি ওকে ক্লিক করলাম, দেখুন যে আমি একই সাথে এইটাও নিতে পারবো, এই কম্পোজিশনটাও 720p-র একটা কম্পোজিশন। আমি এখানে লিখে দিই 720p, আর আমি 1080p-র একটা কম্পোজিশন নিয়েছি, সুতরাং 1080p। তাহলে দেখুন যে দুইটা কম্পোজিশন এখানে ওপেন আছে। তো এইভাবে আপনার যতগুলো ইচ্ছা কম্পোজিশন এখানে নিতে পারেন আপনি। আমার যে কম্পোজিশনটা আছে এটা কম্পোজিশন 2, এটা হচ্ছে 1080p-র। আমি এর মধ্যে এই কম্পোজিশনটাও কিন্তু ড্র্যাগ করে এনে ড্রপ করতে পারি, দেখুন দেখুন এই কম্পোজিশনটা কিন্তু ছোট কারণ এটা 720p-র। কনফিউশন আরও দূর করার জন্য এখানে একটা নতুন সলিড লেয়ার আমি নিই, এগুলো তেমন আপনাদের বুঝতে হবে না এখন কারণ আমি বোঝাবো এই জিনিসগুলো। ওকে ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে সেই আমাদের 720p-র কম্পোজিশন আর এটা 1080p-র কম্পোজিশন। তো একটা জিনিস আপনারা কিছুটা বুঝতে পারছেন যে কম্পোজিশন আমি নিতে পারি যতগুলো ইচ্ছা, এখানে একটা কম্পোজিশনের মধ্যে আরেকটা কম্পোজিশন আমি নিতে পারি। যেরকম ফটোশপে একটা ডকুমেন্ট নিলেন আপনি, সেই ডকুমেন্টের মধ্যে অন্যান্য ছবিও নেওয়া যায়, অন্যান্য ডকুমেন্ট নেওয়া যায়, ঠিক একইভাবে এইখানেও কিন্তু আপনি কম্পোজিশন অনেকগুলো তৈরি করতে পারেন, একটা কম্পোজিশনের মধ্যে আরেকটা কম্পোজিশন নিতে পারেন। আবার আপনি একটা কম্পোজিশন নিলেন, এই যে আমি কম্পোজিশনটা নিলাম 720p-র একটা কম্পোজিশন, 1280x720, এখন আমি চাচ্ছি এটা সাইজটা বড় করব, কিভাবে করব, আপনি এখানে এই কম্পোজিশনটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন কম্পোজিশন মেনু আছে, হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন না, স্ক্রিন হয়তো কাট আউট হয়ে গেছে, আপনার আফটার এফেক্টসে উপরে মেনু বারে দেখবেন যে ফাইল, এডিট, কম্পোজিশন এই জিনিসগুলো আছে। সো ওইখানে কম্পোজিশনে যদি আমি ক্লিক করি পাবো যে কম্পোজিশন সেটিংস, এটার একটা শর্টকাট আছে, আপনি যে কম্পোজিশনটা সিলেক্ট করে রাখবেন কন্ট্রোল কে কি প্রেস করবেন অথবা কমান্ড কে, এটা যদি প্রেস করেন তাহলে কম্পোজিশন সেটিংস ওপেন হবে। আপনি এখানে চাইলে নাম চেঞ্জ করতে পারেন, আমি প্রো লেসন দিলাম, আমি এইখানে চাচ্ছি যে এইটার সাইজ একটু বাড়াবো, 1920, এখানে 1080p নিলাম, দেন ওকে ক্লিক করলাম। তাহলে দেখুন যে কম্পোজিশনের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটা সলিড লেয়ার নিয়েছিলাম, সেই লেয়ারটা আসলে অনেক ছোট ছিল, 720p অনুযায়ী ছিল, সুতরাং এটা এখন ছোট দেখাচ্ছে। তো ওভারঅল একটা জিনিস ক্লিয়ার হয়ে নেন যে আপনি যদি কম্পোজিশন না নেন এখানে কিন্তু কোনো লেয়ার নিতে পারবেন না, কোনো টেক্সট লেয়ার বা কোনো ছবি বা যে কোনো কিছু, মানে আপনি কোনো কিছুই এখানে কাজ করতে পারবেন না, কোনো কিছু নিয়েই আপনাকে একটা কম্পোজিশন নিতে হবে। তো এই সব কিছু আমি ডিলিট করে দিই, কম্পোজিশন নেয়ার আরেকটা ওয়ে আপনাদের দেখাই। আমি এখানে একটা ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি, বা এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু ইমেজ ইম্পোর্ট করা যায় আপনারা জানেন।
তো এই ইমেজটার সাইজ দেখুন 1167x726। তো এই ইমেজটা যদি আমি ড্র্যাগ করে এই কম্পোজিশন নিউ কম্পোজিশন যে উইন্ডোটা আছে এর উপর এনে ছেড়ে দিই, তাহলেই দেখবেন যে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এই ইমেজের নাম যেটা ছিল সেই নামে একটা কম্পোজিশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে একটা কম্পোজিশন এইভাবে ক্রিয়েট করতে পারতাম, ইমেজটা এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতাম, তারপরে এটা রিসাইজ করতে পারতাম আমার ইচ্ছা অনুযায়ী। বাট আমি যদি চাই এই সবগুলো স্টেপ বাদ দিয়ে যে কোনো ইমেজ বা ভিডিও 1080p-র মনে করুন আপনি একটা ভিডিও নিয়েছেন 30 FPS-এর, তো এখানে দেখুন আমি একটা ভিডিও এনেছি, এই ভিডিওটা কিন্তু 1080p-র। তো 1080p-র ভিডিও যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি দেখুন যে অটোমেটিক্যালি একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে, সেই ভিডিওটার নাম যেটা ছিল সেটা, এবং দেখুন এই ভিডিওটার ফ্রেম রেট ছিল 29.97। ঠিক একইভাবে এই যে কম্পোজিশনটা, আমি যদি কম্পোজিশন সেটিংসে যাই, উপরে কম্পোজিশন মেনু থেকে কম্পোজিশন সেটিংসে ক্লিক করতে হবে, দেখুন যে এইটারও কিন্তু ফ্রেম রেট সেট হয়ে গেছে 29.97। তো বুঝতে পেরেছেন আশা করি, আপনি নতুন কম্পোজিশন এইখান থেকে নিতে পারেন এই বাটনে ক্লিক করে, অথবা আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর মাপ অনুযায়ী আপনাকে অ্যানিমেশন করতে হবে বা সেই ভিডিওর ওপরে আপনি ভিডিওটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওটা জাস্ট ভিডিওর মাপে একটা কম্পোজিশন তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই ভিডিওটা এখানে নিয়ে ছেড়ে দেন তাও কিন্তু ক্রিয়েট হবে, আপনি যদি এই ভিডিওটা টাইম লাইনের মধ্যে এনে ছেড়ে দেন তাও কিন্তু নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট হবে। তো আশা করি কম্পোজিশন সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝেছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।